প্রত্যেকটি ডাক বিভাগকে শক্তিশালী করার পাশাপাশি মানুষ যাতে নিজেদের কষ্টার্জিত অর্থ সঞ্চয় করে দ্রুত পরিষেবা নিতে পারে সেই লক্ষ্যে কাজ করছে কেন্দ্রীয় সরকার। ডাক বিভাগের একাধিক প্রকল্পের সুযোগ সুবিধা এবং সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলি রাজ্যবাসীর কাছে পৌঁছে দিতে রাজ্যের বিভিন্ন মহকুমায় আয়োজন করা হচ্ছে জনসচেতনতামূলক অনুষ্ঠানের। আন্তর্জাতিক ডাক দিবসের অঙ্গ হিসেবে শান্তির বাজার মহকুমার মুকুট অডিটোরিয়ামে গ্রাহকদের নিয়ে ডাক সপ্তাহ দিবস পালন করা হল মঙ্গলবার। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন শান্তির বাজার পৌর পরিষদের পুরমাতা স্বপ্না বৈদ্য। এছাড়াও উপস্থিত ছিলেন শান্তির বাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, শান্তির বাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য, আগরতলা ডাক বিভাগের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট বিশ্বজিৎ দেবনাথ, শ্যামলাল দেবনাথ, ভিক্টর মজুমদার সহ অন্যান্য আধিকারিকেরা। এদিনের আলোচনা সভায় জনসম্মুখে তুলে ধরা হয় ডাক বিভাগের জনকল্যাণমুখী প্রকল্পগুলি। ক্ষুদ্র সঞ্চয় বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন ডাক বিভাগের কর্তৃপক্ষ। এর পাশাপাশি মুকুট অডিটোরিয়ামের বাইরেও ডাক বিভাগের বিভিন্ন প্রকল্পের সুবিধা নিয়ে আয়োজন করা হয় এক প্রদর্শনীর। আজকের যে কর্মসূচি সেটা হলো ন্যাশনাল পোস্টাল উইক, আমাদের ইন্ডিয়া পোস্ট বা ডিপার্টমেন্ট অফ পোস্ট ন্যাশনাল পোস্টাল উইক সেলিব্রেশন করে, সেটা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড পোস্ট ডে 9 তারিখ যেটা গতকালকে ছিল ওয়ার্ল্ড পোস্ট ডের অঙ্গ হিসাবে আমরা এটা পালন করছি। আজকের দিনটা হলো আমাদের বিত্তীয় সশক্তিকরণ দিবস, এর এই অঙ্গ হিসাবে আমাদের যে প্রাথমিক দায়িত্ব সেটা হলো যে আমাদের যে ফিনান্সিয়াল ইনক্লুশন, আমরা কীভাবে প্রত্যেকটা নাগরিককে ফিনান্সিয়াল ইনক্লুশন দিতে পারি। আমাদের ডিপার্টমেন্টে রয়েছে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, যেগুলো ইন্স্যুরেন্সের স্কিমে আসে। তাছাড়া আমাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের পোস্টাল সেভিংস স্কিম, তাছাড়া ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক, ডিপার্টমেন্ট অফ পোস্টের লেটেস্ট যে একটা ব্যাঙ্কিং অঙ্গ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে 2018। আমরা প্রত্যেকটা অঙ্গের হিসাবে আমরা প্রতিনিয়ত আমরা পরিষেবা এক্সটেন্ড করার চেষ্টা করছি, আমরা ফিনান্সিয়াল ইনক্লুশনটা দেওয়ার চেষ্টা করছি। সেই ফিনান্সিয়াল ইনক্লুশন পার্টটাকে আমরা সুনিশ্চিত করার জন্য এবং লোককে এটার ব্যাপারে জানান দেওয়ার জন্য, যাতে অ্যাওয়ারনেস পার্টটা আমাদের মেইন থাকে, তার জন্যই আজকের এই প্রোগ্রামটা আমরা এখানে রেখেছি। নর্মালি প্রোগ্রাম আগরতলাতে বা শহর কেন্দ্রিক হয়ে থাকে, আমরা শান্তির বাজারে এই প্রোগ্রামটা এর মধ্যে করেছি যে এই উদ্দেশ্যে যে আমাদের শান্তির বাজারের নাগরিক যারা আছেন তারাও এই পরিষেবাগুলোর ব্যাপারে জানতে পারেন এবং অবগত থাকেন। এর মধ্যে আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন জায়গাতে, তবে আমাদের আগরতলা পোস্টাল ডিভিশন, যেটা আমাদের ত্রিপুরার 4টি ডিস্ট্রিক্ট, সাউথ ডিস্ট্রিক্ট পর্যন্ত, ওয়েস্ট থেকে শুরু করে সাউথ পর্যন্ত 4টি ডিস্ট্রিক্টের জুরিডিকশন রাখে, আমরা আজকের অনুষ্ঠানটা স্পেসিফিক্যালি ন্যাশনাল পোস্টাল উইকের আজকের অনুষ্ঠানটা আমরা এখানে শান্তির বাজারে রেখেছি। স্টেট লেভেলে বলা যায় না, ডিভিশন লেভেল, আমাদের 2টো ডিভিশন আছে ত্রিপুরাতে, তার জন্য এটা আমাদের আগরতলা ডিভিশনের। ডাক বিভাগের এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছিল এক আর্ট প্রতিযোগিতার। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত অতিথি এবং গ্রাহকদের সামনে নৃত্য পরিবেশনা করেন সানফ্লাওয়ার নৃত্য একাডেমির শিশু শিল্পীরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।